নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। আজকে আমার আড্ডা এমন একজনের সঙ্গে যিনি যে কোনো পেশাদার সাংবাদিককে লজ্জা দিতে পারেন। এই জন্য কথাটা বললাম যে আমরা যারা পেশাদার সাংবাদিক, আমাদের একটা অনুচ্চারিত অহংকার থাকে, একটা আত্মশ্লাঘা থাকে যে আমরা খুব কম বিশ্রাম নিয়ে অনেক বেশি পরিশ্রম করতে পারি, তার কারণ কাজটা আমরা এতটাই প্যাশনের সঙ্গে করি। আজকে আমাদের আড্ডা এমন একজনের সঙ্গে যিনি আইসল্যান্ড থেকে কলকাতা ছুঁয়ে শর্টহ্যান্ড সিঙ্গাপুরে চলে আসতে পারেন, এবং আইসল্যান্ডে খুব যে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে তিনি কাজ করেছেন এমন নয়, প্রায় -3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে রীতিমতো লড়ে অনেক কিছুর সঙ্গে লড়াই করে কাজটা করেছেন বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা, প্রথমে আইসল্যান্ডের গল্প শুনবো। এক তো বাংলা ছবি কেন, কটা ভারতীয় ছবি আইসল্যান্ডে হয়েছে বোধ হয় হাতের করে গুনে বলে দেয়া যায়। কীরকম ছিল সব মিলিয়ে বাংলা ছবি আইসল্যান্ডে বসে করার অভিজ্ঞতাটা? আসলে প্রথমে বলি যে আইসল্যান্ডে শ্যুট করতে যাওয়ার প্ল্যানিং এরম নয় যে আমরা আইসল্যান্ডে শ্যুট করব। যে গল্পটা বা যে স্ক্রিপ্টটা নিয়ে গৌরব আমার কাছে এসেছিল, তাতে আইসল্যান্ড ইটসেলফ একটা চরিত্র, এরম নয় যে আমরা একটা জায়গা, হ্যাঁ ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্লেস, এটা সবাই জানে, এটার একটা ইতিহাস আছে, এত বড় একটা জায়গা যেখানটায় ভোলকানো নিয়ে এবং ঠান্ডা নিয়ে প্রচুর আলোচনা, কিছু ডিটেলটা লোকে জানে না, বাট আইসল্যান্ডে শুনলেই মনে হয় যে এটার পেছনে একটা কিছু হিস্ট্রি আছে, এটা অনেকটা জানা কিছুটা অজানা। কিন্তু আমাদের এই স্ক্রিপ্টটা যেহেতু আইসল্যান্ডটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের আইসল্যান্ডে শ্যুট করতে হয়েছে। এটা ঠিক যে একটা বাংলা সিনেমা নয়, ইন্ডিয়ান সিনেমাই খুব কম হয়েছে এই দান থেকে, ওখানে খুব বিদেশি ছবিরা শ্যুট করছে ওখানে। ইনফ্যাক্ট আমি যখন শ্যুট করছিলাম তার কিছুদিন আগেই, মানে কয়েক সপ্তাহ আগে টম ক্রুজদের পুরো টিম ওখানে ছিল। তো ইন্ডিয়ান সিনেমা হয়তো কিছু গান ঠান করতে যায়, বাট আদারওয়াইজ আমরা গেছি কিন্তু পুরো ছবিটার সাবজেক্টটা আইসল্যান্ডে এবং গল্পের একটা চরিত্র আইসল্যান্ড। অ্যান্ড ওখানে ডিফিকাল্ট, মানে আমার মনে হয় এটা, মানে মনে হয় না, আমার যেটুকু আমি জানলাম এটা করতে গিয়ে, যে পৃথিবীর ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট প্লেস, মানে এভরিথিং ইজ ইম্পোর্টেড, ওদের নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি হয় না, ওদের নিজস্ব কিছু নেই, রিসেশনের পরে একদম খারাপ। সো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেস ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে কস্টলিয়েস্ট জায়গা, সেখানে গিয়ে আমাদের একটি বাংলা ছবির প্রায় 15 দিন শ্যুট করা, এবং আবার পুরো ইউনিট টেকনিশিয়ানসরা সব বার্লিন থেকে গেছিলো, আমাদের পুরো ভ্যান ক্যামেরা লাইট সব ওই জাহাজে করে বার্লিন থেকে এসে, তারপরে অনেকটা রাস্তা করে তারপর আমরা যেখানে রেকাবিকে শ্যুট করছিলাম সেখানে পৌঁছেছে। সব মিলিয়ে এটা খুব ইন্টারেস্টিং শ্যুট, এবং আমার কাছে সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে যেটা, যে ছবিটার 50টা ভাগ আছে আমাদের ইন্ডিয়ান, 50 ভাগ হচ্ছে ওই আইসল্যান্ডে। তো আমাদের এই পুরো পার্টটায় আমরা আগে ডিসাইড করেছিলাম যে উইল হ্যাভ দি মেইন টেকনিশিয়ানস ফ্রম মানে জার্মানি, সো যাতে আমাদের লুকটারও একটা অসম্ভব একটা ডিফারেন্স তৈরি হয়, কারণ যে যাদের সয়েলটা চেনে বা যারা যাদের মাটিটা চেনে তাদের কাছে তাদের জায়গাটাকে শ্যুট করা অনেক ডিফিকাল্ট। তো এইগুলো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা এখান থেকে নিয়ে যাই, যে আমরা যেরকমভাবে আমরা করে থাকি, কিন্তু ইফ ই ক্যান হ্যাভ 2 ক্যামেরাম্যান, যে সবুজটা আমাদের ভালো, এরকম ব্যাখ্যা হবে না যে ইন্ডাস্ট্রির গডফাদার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিদেশে শ্যুট করতে গেলে আর টালিগঞ্জের টেকনিশিয়ানদের উপর ভরসা না, টালিগঞ্জের টেকনিশিয়ানরা ভরপুর আছে, কারণ আমরা প্রায় এখানে 25 দিন শ্যুট করি। হ্যাঁ, ইন্ডিয়াতে আমার যে পার্টটা আছে আজকে, শুধুমাত্র এইটা নয় যে টেকনিশিয়ানদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে নয়, কারণ আমরা যদি এখান থেকে হিসেব করে দেখেছিলাম যদি আমরা মেইন টেকনিশিয়ান নিয়ে যেতাম ইট উড বি লেসার এক্সপেন্সিভ, কারণ ওরা ভেরি কস্টলি, দে আর ভেরি কস্টলি। কি তফাত দেখলে কারিগরি দিক থেকে আর পেশাদারিত্বের দিক থেকে? তফাত বলতে কি না, ওদের ওখানে আমার কোথাও মনে হয় এটা অনেকটা আমাদের সিস্টেমটার মধ্যে কি হচ্ছে, আমরা যে কাজগুলো করি, আমাদের লোকও বল আমাদের পুরো, আমরা কিন্তু অনেক সময় মানে আমি বলছি যখন আমরা গান ঠান করতে যাই, আমরা দেখি, আমি সবাই বলিও যে যখন আমরা আমাদেরই লোকজনরা যখন কম লোক যায় কি হয়েছে, ওখানে পুরো জিনিসটা এমন এক্সপেন্সিভ, শুধু আমাদের ইন্ডিয়ান সিনেমা বলে না, আমি বলছি ওদের দেশেও, দে হ্যাভ লেস পিপুল, কিন্তু ওই লেস পিপুল ওদের সিস্টেমগুলো, মেকানিক্যাল সিস্টেম বা মেকানিজমগুলো এমন লেভেলে ওরা ওই কম লোক নিয়ে অনেক বেশি আউটপুট দিতে পারে। তার সঙ্গে না অনেকগুলো জিনিস জড়িয়ে আছে, মানে ইফ আই টক অ্যাবাউট, তোমাকে যদি আমি বলি যে তুমি 12 ঘন্টা কাজ করো, তুমি 12 ঘন্টায় যে এনার্জি দিতে পারবে বিকজ অফ দি ক্লাইমেট, তুমি 12 ঘন্টা ওখানে অনেক বেশি এনার্জি দিতে পারবে, কারণ ক্লাইমেটটা ইজ অলওয়েজ, আমরা অনেক পলিউশনে আছি। কিন্তু ওয়ার্ক কালচারের নিশ্চয়ই ডিফারেন্স আছে। যে আমি আমার কাছে একটা জিনিস বলতে আমি চাই, আমি প্রত্যেক ছবির থেকে বা আমি প্রত্যেক কাজের থেকে কিছু না কিছু শিখি,
এটা নয় যে আমি শুধু সিনেমাটা করতে গেছি, আমি আমরা এই ছবিটাও একটি সাউন্ডের ভদ্রলোককে নিয়েছি। আমরা চেষ্টা করেছি যে যেহেতু আইসল্যান্ডে ওখানে অনেক ওখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করেছেন, আমরা চেষ্টা করেছি যেহেতু সাউন্ড একদম পলিউশন, সাউন্ডের কোনো প্রবলেমই নেই ওখানে। আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে আমরা এটা সিং সাউন্ড করব। যে সাউন্ডের ছেলেটি কাজ করছে সে ছেলে না, লোক, তার বউ হচ্ছে ডাক্তার। সকাল 8টা থেকে রাত্রির 11টা অবধি শ্যুট করেছে, আমি প্রত্যেক দিন দেখেছি সে তার নিজের ঘরে পুরো সাউন্ডটাকে চেক করে। ক্যামেরাম্যান শ্যুট করে নিচ্ছে, তার ঘরে নিজেই একটা স্ক্র্যাচ লাগিয়ে রেখে দিয়েছে। শ্যুটটা করে এসেছে, আমি যদি তাকে কতবার রিকোয়েস্ট করেছি যে আমাকে আজকে শর্টগুলো দেখাও, নো স্যার, আমাকে পিসি স্যার বলতে বা দাদা বলতে। আর অদ্ভুত লাগতো ওদের মুখে ওই ভাষাটা শুনতে, পিসি বা দাদা, মানে এই দুটো ওরা বুঝে গেছিলো আমার নাম। তো বলছে নো স্যার, আমার পিসি স্যার কালকে সকালে, মানে ও কী করবে যে শ্যুটটা করেছে স্ক্র্যাচ কারেকশনটা নিজে করবে রাত্রিবেলা, করেও দেখাবে তোমাকে। মানে দিস ইজ সামথিং উইচ আই থিঙ্ক আমার কাছে এটা শেখার মতন। মানে আমরা অ্যাক্টার্সরাও নিজেদেরকে প্রিপেয়ার করি, হোমওয়ার্ক করি, কিন্তু প্রফেশনালিজমটা যেটা না, আমার কোথাও মনে হয় এভরিথিং হ্যাজ টু বি মানে নতুনভাবে নিজেদেরকে তৈরি করা, শেখা, দেখা। এবং যত তুমি বেশি লোকের সাথে কাজ করবে, যত তুমি বাইরে বাইরে, শুধু বিদেশির কথা বলছি না, আমি আমার রাজ্যের কথাই বলছি, আমি যদি কালকে একটি মারাঠি ছবি ইউনিটের কাজ করি, ইউ হ্যাভ এক্সপোজার, এবং তুমি অনেক কিছু আদান প্রদান, ওরা আমাদের থেকে অনেক কিছু শিখবে, আমাদের অনেক কিছু, আবার ওরাও সেইম কি যে এটা কি করে হয়। মানে আমাদের এখানে অ্যাক্টার্সরা আমরা একটা একটা সিন করছি হয়তো ওয়ান লং শটে, সেটা কোরিওগ্রাফ একটা সিন, ওইটা দেখে আবার ওরা ওয়াক হচ্ছে যে তোমরা এইভাবে কি করে শ্যুটটা করো। কারণ আমাদের ইকোনমিটা এমন, আমাদের ডিরেক্টররা ওইভাবে নিজেদেরকে প্ল্যান করে, আমাদের অ্যাক্টার্সরা নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করে, সেটা আবার ওদের কাছে। তো ওদেরও আমাদের থেকে অনেক কিছু শেখার, এখানে আমরা যে কষ্টের মধ্যে কাজটা করি সেটা আবার ওরা বিলিভই করতে পারে না যে আমরা যে অ্যাম্বিয়েন্সে বা যে ওয়েদারে বা যে ক্লাইমেটে শ্যুট করি, আমাদের কোনো সেই অর্থে সাপোর্টিং হয়, কোনো ফ্যাসিলিটি নেই প্রায়। তো তাতেও আমরা যে ফাইনালি যে প্রোডাক্টটা বার করা হয় সেটা দেখে ওরা ওরা শুনে সেটা ওরাও অবাক হয়। মানে ইটস আসলে কি আমার কোথাও মনে হয় জানিস, মানে আমি আগেও বলেছি, মানে আই ওয়ার্ক ইন সাংহাই, আমাকে অনেকে এই প্রশ্নটা করেছে, আমার মনে হয় সারা পৃথিবীতে ফিল্মের ল্যাঙ্গুয়েজ কিন্তু একই। মানে আমি বলছি পৃথিবীর যে কোনো ক্যামেরাম্যানকে দেখলে বোঝা যায় এই লোকটা ক্যামেরাম্যান, পৃথিবীর যে কোনো লোক স্টিল ফটোগ্রাফার যে ছবি তোলে দেখলেই বোঝা যাবে ফিল্মের ছবি তোলে, মানে এই ল্যাঙ্গুয়েজগুলো না সব এক। বাকি হয়তো তার কাজের ধরন বা কাজের পরিসীমা বা কাজের অ্যাম্বিয়েন্স অনেকটা ডিপেন্ড করে, অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডিপেন্ড করে যে মানে মানুষ যদি ঠিক মতন অর্থ পায় আর ঠিক মতো একটা মানুষ অর্থ না পেয়ে কাজ করে তার কাজের মধ্যে সেটা রিফ্লেক্টেড হয়। সো এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে জড়িয়ে আছে। এখানে বুম্বাদ আমার পরের প্রশ্নটা থাকবে যে তুমি এমন একটা জায়গায় শুটিং করেছো আইসল্যান্ডে যাদের অর্থনীতি প্রায় ডুবে গেছে, তার কারণ বিপুল পরিমাণ এই রাষ্ট্রটি বিনিয়োগ করেছিল দুবাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেটে, এবং রিসেশনে ভয়ঙ্কর ধাক্কা খেয়েছে। স্বাভাবিকভাবেই বাংলা ছবির এই বাংলা ছবিটির শুটিংয়ে নিঃসন্দেহে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। তুমি সাক্ষাৎকারে বলছো যে বাংলা ছবির 300 টাকার বাজার হলে আগে 50 ছিল, এখন 300 হয়েছে, খরচ হচ্ছে 350 টাকা। তো এই তোমার হনুমান.com ছবিটির ক্ষেত্রেও তো একই সমালোচনা প্রযোজ্য। সেই মানে আমি বলছি যে ছবির ক্ষেত্রে আমাদের কোথাও মনে হচ্ছে যে যেটা আমি বলার চেষ্টা করেছিলাম যে একটা তো ভলিউম অফ ফিল্মস, আমি আগেই বলছিলাম যে অনেক বেশি, যে ক্ষেত্রে যেভাবে একটা সিনেমার প্রোডাকশন বাড়া উচিত আমাদেরটা না হঠাৎ একটা 1 লাখে প্রায় ডাবল ট্রিপল হয়ে গেছে। তাতে একটা হচ্ছে প্রোডাকশন বেড়ে গেছে, কোয়ালিটি অফ দ্য প্রোডাকশনসগুলো নিয়ে আমাদের ভাবা দরকার, দিস নাম্বার ওয়ান। আর নাম্বার টু, বাজেট একটা ছবির একটা বাজেট এমন লেভেলে আনা দরকার, একটা এমন লেভেলে গিয়ে বাজেটটা ফাইনালি তৈরি করা দরকার যেখানে আমি বলছি না যে 100% হয়, কিন্তু অ্যাটলিস্ট 70-80% ফিল্ম শুট হ্যাভ দি কভারেজ। এটা আমি বিশ্বাস করি, মানে এই এই পলিসি এই এই এটাকে আমি বিশ্বাস করেছি বলেই আমি হয়তো আজ 27-28 বছর ধরে প্রোডাকশন মানে প্রডিউসার্সদেরকে নিয়ে কাজটা করতে পেরেছি। সেই জায়গা থেকে আমি বলছি যে হনুমান.com-এ আমরা মানে ইফ ইউ সি দি ফাইনাল বাজেট, হ্যাঁ আমরা একটা জায়গায় ওখানে কোনো খরচা যেটা হয়েছে না, আমি তোমায় বলছি যে ধরো আজকে আমরা একটা সিনেমা করতে গেলে হায়দ্রাবাদে যাই, সেখানে টোটাল গিয়ে আমাদের যা খরচাটা পড়ে সেখানে এমনভাবে আমরা জিনিসটা সাজানো হয়েছে যেখানে এটার বাইরে আমরা যাব না, কিন্তু সেটাকে আবার ব্যালেন্স করার জন্য ইন্ডিয়া পার্টে এমনভাবে আমরা প্ল্যান করা হচ্ছে শ্যুটিংয়ে যে সেখানে আমরা এক্সপেন্সটা কমাতে পারি করে ফাইনাল বাজেটটা অফকোর্স অন্য ছবির থেকে বেশি হবে হয়তো,
কিন্তু সেটা এমন জায়গায় যাবে না উইচ ইজ নট টাচেবল, মানে ওই ইকোনমিটা আমি কখনো আমার প্রোডিউসারকে করতেই দেবো না, মানে সেটা আমার যারা প্রযোজক তারা জানেন যে আমি ওইটা নিয়েও কতবার তাদের সাথে বসি যে না এটা করো তাহলে কিন্তু তোমাকে এটা করতে হবে, সে ডিরেক্টরকে নিয়ে বসা, মানে এটার একটা প্ল্যানিং যে আমি একটা প্রোডাক্ট বানাবো এই প্রোডাক্টটা 100 টাকার মধ্যে আমায় করতে হবে, তুমি ধরো কোনো কারণে 70 ওখানে খরচা করেছো তাহলে 30-এর মধ্যে আমায় এখানে করতে হবে। সো ক্রিয়েটিভিটির সঙ্গে আমি আগে সবসময় বলি না ক্রিয়েটিভিটি আর কমার্শিয়াল এই দুটোর একটা যোগাযোগ না থাকলে ফাইনালি সাকসেস মডেলটা হয় না। টালিগঞ্জে কি বোম্বা চ্যাটার্জির শত্রু কম পড়িয়া ছিল? মানে তুমি একটা সাক্ষাৎকার দিলে তাতে সৃজিৎ সম্পর্কে বললে যে উঠছে, শুধু বক্স অফিস দেখে, ভেঙ্কটেশ ফিল্মস তাড়াহুড়ো করছে, ঋতুপর্ণ ঘোষ ডিফোকাস্ট হয়ে গেছে, টনি স্ক্রিপ্টটা দুর্বল, স্ক্রিপ্টে কাজ করতে হবে, এতজন মানুষকে একসঙ্গে অসন্তুষ্ট ক্ষুব্ধ অথবা অভিমানের মধ্যে ফেললে কেন? না আমি কোথাও মনে করি আমি আমাকে এরা যেভাবে দেখেন বা আমি ওদেরকে যেভাবে দেখি, আজকে আমি যে কথাগুলো বলেছি আমার প্রত্যেকের সাথে আমি কথা বলেছি, আমি মানে আমি ভেঙ্কটেশের সম্পর্কে একটা কোনো ভুল কথা কোনো বলিনি, সৃজিতের সম্পর্কে আমি একটা কোনো ভুল কথা কোনো বলিনি, আমি কারোর সম্পর্কে কোনো পার্টিকুলার কারোর সম্পর্কে কথা বলিনি। আমি যেটা বলতে চাই যে আমার আমার সঙ্গে এদের যা সম্পর্ক, কারণ প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো অদ্ভুত সময়ে আমি তাদের পাশে এমনভাবে দাঁড়িয়েছি যে আমার মনে হয় যে আমি যদি বাংলা সিনেমার ভালো চাই, আর বাংলা সিনেমাটা তো এদের সবাই ছাড়া নয়, প্রত্যেকেরই না আমাকেও আমাদের প্রত্যেকের আমাদের নিজেদের কি বলবো মাইনাস পয়েন্টগুলোকে আগে দেখে নেওয়া দরকার, কারণ আমরা কিন্তু লিডার্স, মানে আমরা লিডার্স বলতে আমাদের ওপরে ভর করে কিন্তু আরও 200টা লোক দাঁড়িয়ে আছে যে এই লোকগুলো যেটা করে এটা পজিটিভ। আমি কোথাও আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে ইয়েস ভালোটা আমরা এনজয় করব, কিন্তু উই অলসো শুড সি দি নেগেটিভ সাইড অফ দি ইন্ডাস্ট্রি। আমি কিন্তু কথাগুলো বলার চেষ্টা করেছি একটা কোম্পানির সিইও হিসেবে বা একটা কোম্পানি যেরকম চালাতে গেলে যে আমরা এটার পজিটিভনেসটা দেখছি কিন্তু নেগেটিভগুলো কোথায় দেখছি, আমরা নেগেটিভ সাইডগুলো যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি বা করতে পারি তাহলে কিন্তু যদি মানে আমি ঋতুর কথা বলছি, ঋতুর কথা কিন্তু কোনো জায়গাটা আমি এখনও মনে করি যে ও ডিরেক্টর হিসেবে যে কোনো নতুন ছেলে মেয়ে যারা এখনকার প্রজন্মে কাজ করছে যারা স্টার ইভেন তাদেরকে ও যেভাবে অভিনয় করাতে পারে, ও যেভাবে গল্প বলতে পারে, ও সেইটা না সেইটাকে ও আস্তে আস্তে কোথাও ওর নিজের একটা অন্য ট্রিপে গিয়ে প্রচুর ছেলে মেয়ে তৈরি হতে পারে ও যদি ছবি বানায়, মানে আরও এরকম ও যখন 19 এপ্রিল উৎসবের মতন করে কাজ করে বা ঋতুকে নিয়ে দেবশ্রী রায়কে নিয়ে ওই যে কাজগুলো করিয়েছে আমাদের মতন যারা মেন স্ট্রিম, ও আজকের প্রজন্ম ছেলেমেয়েদের নিয়েও কাজ করতে পারে, তাতে কি হয় একটা অক্সিজেন পাওয়া যাবে। মানে হোয়াট আই এম রিয়েলি ট্রাইং টু সে যে আমরা কি শুধু ভালো ভালো বলবো, মানে হোয়াট আর উই ট্রাইং টু সে যে ভালোটা ভালোটার কোনো শেষ নেই, আরও ভালো হোক, কিন্তু ভালোটা কি ভালো না আমরা প্রিটেন্ড করছি ভালো, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স। তো প্রিটেন্ড যদি আমি না করি তাহলে আই থিঙ্ক আই এম দি ওনলি পার্সন যে ভালোটা কিন্তু সবাইকে বলি, মানে আমি প্রত্যেককে যারা যারা অভিমান করেছেন না তাদের বলেছি তোমরা আমার লেখাটাকে কেটে নিজেদের টেবিল টপে লাগিয়ে রাখবে এবং একটা দিন তোমাদের মনে হবে যে প্রত্যেকটা কথা কিন্তু বোম্বাদার ওয়াজ এ ব্লেসিং ফর ইউ, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই, তারা প্রত্যেকেই বুঝেছে এটা কারোর সঙ্গে শত্রুতা নেই। আমি সবাইকে যেটা বলার চেষ্টা করেছি যে লেটাস কাম, মানে বড্ড বেশি আমরা না কি বলবো ভালো 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 শুনছি, লেটাস অলসো সি দি রিয়েলিটি, আমরা কিন্তু রিয়েলিটি দেখছি না যে 110টা ছবির মধ্যে 9টা ছবিও কেউ মনে রাখছে না বছরে, সেটা কি খুব ভালো দিক যে আমার বছরে 110টা ছবি রিলিজ করছে, আগে 50টা ছবি রিলিজ করতো লোকে 20টা ছবির নাম মনে রাখত, এখন 110টা ছবির মধ্যে এন্ড অফ দ্য ইয়ার 5টা ছবির নাম লোকে মনে রাখছে না, সেটা কি খুব ভালো দিক বা সেটাকে কি আমরা বলবো যে আমরা ভীষণ সাকসেসফুল ছবি করছি, তা তো নয়। আমি এটাই বলার চেষ্টা করেছি যে যদি 100টা ছবির মধ্যে 10টা ছবি চলে তাহলে 10% অফ দ্য ফিল্মস আর ডুইং গুড, ইট ইজ নট এ ভেরি গুড সাইন ফর অ্যান ইন্ডাস্ট্রি। আমি এত বছর ধরে সবাইকে একটু কে ভালো করেছে তখন আমি এতটা ভালো বলেছি, কারণ আই হ্যাড লাভ দেম, কিন্তু যদি খারাপটা আমি যদি না বলতে পারি তার মানে আমি যদি আমাকে ক্রিটিসাইজ না করি, আমি তো আমাকেও ক্রিটিসাইজ করেছি, তো আমি যদি আমাকে ক্রিটিসাইজ না করি বা আমি আমাদের নিজেদের ক্রিটিসাইজ না করি তাহলে কিন্তু আর এবং আমার এখানে ব্যক্তিগত কারোর সম্পর্কে আমি একটা লাইনও লিখিনি কারণ ওটা আমার চরিত্রের মধ্যে যায় না, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছি আজকে প্রেস মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরের লোক সবাই বাংলা সিনেমাকে ভালোবাসছেন, তারা তাদের এই সাপোর্টটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেলে নিই,
লেটস নট টেক যে আমরা এটা, মানে আমি যেটা বলতে চাই যে এটা পাওয়ার উপযুক্ত আমি, এটা না করে আমাকে যদি আজকে মিডিয়া হেল্প করে বা আমাকে, আমরা তো মিডিয়া কোনো সাপোর্ট ছাড়া ছবি করেছি। আজকে যেভাবে মানুষদেরকে মিডিয়া, টেলিভিশন হোক, আমাদের নিউজ চ্যানেলস হোক, সবাই কিন্তু বাংলা সিনেমাকে ভীষণ সাপোর্ট করছে, সেটাকে না, এটা না ভাবা উচিত যে আমরা এটা আমাদের এটা হক, এটা আমরা পাবো, এটা ভাবা উচিত সাপোর্টটাকে আমরা আরও কতটাকে আর্ন করা উচিত, অ্যান্ড উই শুড হ্যাভ এ কমার্শিয়াল অ্যাসপেক্ট অফ দ্যাট। কিন্তু এর তো এও ব্যাখ্যা হতে পারে যে তুমি মেগালোম্যানিয়াক, তুমি ছাড়া সবাই খারাপ, একমাত্র তুমি ভালো, এই কথাগুলোই এই এই ব্যক্তিদের ডেকেও বলা যেত, প্রকাশ্যে সমালোচনার কি দরকার ছিল? আমি নিজেকে যে সমালোচনাটা করেছি, আমি যদি নিজেকে সমালোচনা করি তাহলে আমি অন্যদের, কারণ আমার কথা হচ্ছে যে আমার ওই লেখার মধ্যে একটা লাইন পাওয়া যাবে না যেখানে আমি কারোর সম্পর্কে বলেছি পার্টিকুলারলি যে এই মানুষটা খারাপ করছে বা এই মানুষটা করছে। আমি যেটা বলছি যে এই পুরো জিনিসটার মধ্যে আমি তো পজিটিভ কথা বলি, কিন্তু ইফ আই ডোন্ট ট্রাই টু সে দি নেগেটিভ অ্যাঙ্গেল, মানে আমরা যে কথা নেগেটিভ নয়, আমরা নিজেরা নিজেদেরকে যদি ক্রিটিসাইজ না করতে পারি, আজকে ভেঙ্কটেশ আমি কারোর, ওরা দে আর ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার অফ আওয়ার ইন্ডাস্ট্রি, কিন্তু আমার যেটা বক্তব্য আমি আবার কাউকে ছোটো না করে বলছি যে আমি একটা মানুষ তো, ফ্যাক্টরি নই, যে প্রোডাক্টটা আমি পাঁচটা প্রোডাক্টকে আমি যে যত্নটা নিয়ে করতে পারবো, যেই ওটা পঞ্চাশটা হয়ে যাবে ফিজিক্যালি তো আমি পারবো না, আমি এটাই বলার চেষ্টা করেছিলাম। আজকে শ্রীজিৎ হ্যাজ টু গো লং, মানে ওর সাকসেস, তিনটে সাকসেস, চারটে সাকসেস ইজ নট এনাফ, মানে হি হ্যাজ টু ডু গিভ অ্যানাদার 10 সাকসেস ইন ওয়ান পয়েন্ট অফ ভিউ, তার জন্যে ধৈর্য ধরতে হবে। এবং যে কারণে আমার এই কথাগুলো ওদের সঙ্গে বলেছি বলে, টনির সম্পর্কে আমি বলি, টনির সম্পর্কে কিন্তু আমি যেটা পজিটিভ লাইনটা কেউ ধরছে না, আমি লিখেছি ওর একটা নিজস্ব স্টাইল আছে, ও হচ্ছে রীনাদি বা ঋতু, ওরা যে ধরনের ছবি করে, মানে টনি ইজ নট এ ফিল্ম মেকার লাইক সৃজিত মুখুজি, দের ইজ এ ডিফারেন্স বিটুইন সৃজিৎ, রাজ চক্রবর্তী অ্যান্ড টনি, টনি ইজ ইন টু দ্যাট লিগ, সো হি শুড ফোকাস ইন টু দ্যাট লিগ। মানে আমি এক ধরনের সিনেমাকে বিশ্বাস করি, এক ধরনের সিনেমা বানাতে চাই, কিন্তু আমি করতে চাই একটা অন্য মডেল, এখানটা অ্যাজ এ ফিল্ম মেকার ওকে আটকাচ্ছে, লেট হিম গেট ফোকাস ইন টু দ্য কাইন্ড অফ ফিল্ম উইচ হি বিলিভস ইন, বুঝতে পারলাম? মানে যেটা আমার আমার খুব ভালো লাগে লালের সম্পর্কে, আই রোট সেম থিং, যে ও যে সিনেমাটা বোঝে ভালোবাসে, ও যে সিনেমার প্রতি প্যাশন, ও সেটাই বানা। কীভাবে তুমি তফাতটা করছো সৃজিৎ রাজদের আর টনিকে আলাদা করছো? অফকোর্স রাজের নিজের, রাজ চক্রবর্তী অ্যাজ এ ফিল্ম মেকার ও নিজের একটা ধরন আছে সিনেমার প্রথম থেকে, সৃজিৎ একটা তার নিজের মতন করে, সৃজিতের সম্পর্কে লেখাটার মধ্যে যেন আমি যদি বলে থাকি, আমি সৃজিতের সম্পর্কে খারাপ বলিনি, আমি পজিটিভ এটাই বলেছি যে ওর না, ও সিনেমাটাকে মানুষের ভালো লাগানোর জন্য বানাবার চেষ্টা করে, সিনেমাটা যেভাবেই বানাক, ইন্টেলিজেন্ট ফিল্ম বানাক, প্রপার স্ক্রিপ্ট করুক, তার মধ্যে স্মার্টনেস ঝকঝকে, কিন্তু ওর অ্যাঙ্গেলটা খুব পরিষ্কার যে আমি কমার্শিয়াল সিনেমা বানাবো। টনি ইজ এ ফিল্ম মেকার যার একটা নিজের সিনেমার ল্যাঙ্গুয়েজ আছে, ও একটু অন্যরকম ভালো সিনেমার, মানে যেটাকে আমরা ওয়ার্ল্ড সিনেমা বলি, বা ওর ফোকাস শুড বি অফ দোজ ফিল্ম যেটা ও বিশ্বাস করে, যেখানে ল্যাঙ্গুয়েজ, সিনেমার মেকিং, সিনেমার ভাষা, তার চিত্রনাট্যটা আলাদা। এবং এইটা তো আমরা ঋতু বা রীনাদির ছবিতে দেখেছি, মানে ঋতুপর্ণ ঘোষও সাকসেসফুল ছবি দিয়েছেন, রীনাদি প্রচুর সাকসেসফুল ছবি দিয়েছেন, কিন্তু রীনাদি আর ঋতুপর্ণ ঘোষ আর সৃজিতের মধ্যে তারা ডিফারেন্স আছে, মানে মেকিং, ফিল্মের বলা, ফিল্ম তৈরি করা, রাজ চক্রবর্তী আর একটা অন্য জোনের ছবি করে। তো আমি বলতে চাইছি যে আমরা যদি যে যার জোনটাকে বিশ্বাস করে সিনেমাটা বানাই, আই থিঙ্ক উই ক্যান বি মোর, মানে একটা সাকসেস যদি হয় সেই সাকসেসটাই ক্যানট বি অনলি দি মডেল, ফিল্মটা এমনই একটা জিনিস, তুমি বলছো একটা ফর্মুলায় না পড়ে যায়, না এই ফর্মুলাটা না পড়ার জন্যই তো আমরা এই লাইনটা এসে লড়াইটা করছি। এইটা যদি একটা কোনো এক্স্যাক্ট ফর্মুলা পৃথিবীর কেউ বলতে পারতো যে এটা তৈরি করে দেওয়া মানে এটা চলবেই, তাহলে তো সে বিশ্বের মাথাতে বসে থাকতো, মানে এই ফর্মুলাটাই তো আমরা প্রত্যেকেই একবার তৈরি করি, একবার ভাঙি, একবার ভাঙছি, একবার তৈরি করছি। তুমি বলছো যে 22শে শ্রাবণের ওই রকম অসাধারণ ডায়লগ ডেলিভারির পর, তারপর প্রায় কোনো সংলাপ নেই এরাম চরিত্রে অপরাজিতা, তুমি তো মানুষ তোমায় নেয়নি, সেটা টনি যখন তোমায় স্ক্রিপ্টটা শুনিয়েছিল
তখন তুমি বুঝতে পারোনি, তখন বলোনি কেন? আমার কথা হচ্ছে যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যখন অপরাজিতা তুমি করেছো, আমি এখনো বলছি অপরাজিতা তুমি আমার এই দান্তিক করা একটা খুব কি বলবো খুব সঠিক চরিত্র, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর। কিন্তু দর্শককে যে আমি এমনভাবে একটা এই সময়টা গেছে না, 22শে শ্রাবণে ঠিক কাট টু কাট আমি বক্তব্যটা সিনেমাটা নিয়ে নেয়, সিনেমাটা হয়তো 6 মাস 8 মাস পরে রিলিজ করলে ওটার একটা আলাদা ইয়ে। দশ পিপুল ওয়ার এক্সপেক্টিং টু সি মি সামথিং লাইক নায়ক, ইউ নো হোয়াট আই ওয়ান্টেড টু সে, যে এইটা মানুষের কাছে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল। এবং বাট সংলাপ না, আমি আমার কাছে আমি প্রচুর আমি নিজে অ্যাজ অ্যান অ্যাক্টর বলছি অপরাজিতা তুমি অভিনেতা হিসেবে আই এম ভেরি স্যাটিসফাই। কিন্তু সিনেমাটা যেহেতু পরপর এসছে, যে ইয়াং যে দর্শকটা হঠাৎ 22শে শ্রাবণ অটোগ্রাফ যারা দেখেছে তার দেবের আই মানে তারা কিন্তু এটা অন্য কোনো জোন ভেবে এক্সপেক্ট করছিল, যেখানে আমার এত কি বলবো সূক্ষ্মতা, সেই সূক্ষ্মতাটা আমার না পুরো ছবিটার মধ্যে, যে লিরিক্যাল এত কম কথা সেটা কোনো জায়গায় আমার, যে আবার বলছি যে সিনেমা ওয়াইজ ইট ইজ নট ব্যাড, কিন্তু যে কমার্শিয়াল আমি যদি মনে করি যে আই ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট কমার্শিয়াল মোড, তখনই কিন্তু এই ক্ল্যাশটা হচ্ছে। মানে আমরা কি সিনেমাটা কমার্শিয়াল বানাবো বলে বানাচ্ছি না আমরা সিনেমাটা বানাচ্ছি? আমার প্রশ্নটা ওইটা, যদি আমি সিনেমাটা বানাই তাহলে অপরাজিতা তুমি অ্যাজ এ সিনেমা আমি কোনো জায়গায় খারাপ বলি না। হ্যাঁ, আমি টনিকে আগেও বলেছি এখনও বলছি, আমার মনে এই কথাটা টনিকে হাজারটা লোক বলেছে, আমি এখন যে ওর সিনেমাতে গল্প নিয়ে উপন্যাস করলেও ওর একটা নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইলটা মেনটেন করেও ও চিত্রনাট্য বলতে কি মনে হচ্ছে, ডায়লগ না, চিত্রনাট্য মানে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটায় অপরাজিতা তুমিতে আমি স্ক্রিপ্ট পড়েছি ঠিকই, শেষের দিকটা গিয়ে আমার কাছে যতটা মনে হয়েছিলো শেষের দিকটা গিয়ে লোকে ওয়াজ এক্সপেক্টিং সামথিং মোর, তার মানে কি আমরা এটা মানে উই আর অল পার্ট অফ ইট, কোথাও গিয়ে আমরা চিত্রনাট্যের জায়গায় ভুল করেছি। এবং আমার ধারণা 22শে শ্রাবণের আরেকটু গ্যাপে আমাদের এই সিনেমাটা আসা উচিত ছিল। এবং ওই আমরা এক্সপেকটেশনটা কি, আমরা যদি মনে করি যে এই ছবিটা আমরা ওরকম লেভেলে যাবে, সেই এক্সপেকটেশনটাই কোথাও গিয়ে আমাদেরকে আটকে দিচ্ছে। সিনেমাটা যদি আমরা মনে করি না যে এই সিনেমাটা আমরা অমুকের জন্য বা অমুক অডিয়েন্স বা অমুক লোকদের জন্যই বানাচ্ছি, মানে আমাদের পরিবারের টিজিটা সেট করা দরকার, যে আমাদের টার্গেট অফ অডিয়েন্স যদি আমরা নিজেরা বুঝতে পারি যে আমি এইটা এই সিনেমাটা এদের জন্য বানাচ্ছি, তাহলে না মানুষের এক্সপেকটেশনটা ভুল হয় না। মানে আমি বানাবো একটা সিনেমা, আমি জানি সেটা হচ্ছে একটা পার্টিকুলার অডিয়েন্সের জন্য, কিন্তু আমি চাইবো যে সেটা মাস দেখুক, তখন ইট গেটস মানে ওভারল্যাপিং হয়ে যায়, তখন না আমরা সবাই ভীষণভাবে নড়ে যাই। আমি এই তোমার কথাগুলো নিয়ে সৃজিতের সঙ্গেও কথা বলেছি, ও বলছে যে সৃজিৎ এবং প্রসেনজিৎ এটা জুটি তৈরি হয়েছিল এবং অনেকেই সেটা ভালো চোখে দেখছিল না, তারা বুম্বাদাকে ভুল বোঝায় এবং সৃজিৎ তাদের নামও জানে এবং এই ভুল বোঝাবুঝি অবসান হয়ে গেছে বা হচ্ছে। আমার এবং বুম্বাদার জুটি অনেকেরই চক্ষুশূল হয়ে উঠেছিল এবং এই যে ভুল বোঝাবুঝি এবং নানা রকম ভুল তথ্য এবং মিথ্যে কথা এগুলো অনেক রকমভাবে রটনা করা হয়েছে এবং সে ভুল বোঝাবুঝির জন্য অনেকে দায়ী। বুম্বাদার সাথে আমার সম্পর্ক মানে এতটাই স্বচ্ছ যে যেখানে আমি গিয়ে বুম্বাদাকে বলতে পারি বুম্বাদা এই ব্যাপার আমার মনে হয় এইখানে ভুল বোঝাবুঝিটা হয়েছে এবং বুম্বাদা সেটা বুঝেছেন, সো আমার মনে হয় না সেটা খুব একটা বড় একটা ইস্যু, মানে এই মুহূর্তে কোনো বিটারনেস নেই, একদমই নেই। কিন্তু বুম্বাদাকে যেটা মিসলেড করা হয়েছে বা যে ভুল বোঝানো হয়েছে বা যে জলটা ঘোলা করা হয়েছে সেটা যারা করছেন এবং আমি জানিও কারা করছেন, তাদের নামও আমার মানে নাম অ্যাড্রেস হ্যাঁ ফোন নাম্বার এটা কি একটা পরোক্ষ হুমকি যে নাম জানি জেনে গেছি পেছনে কে আছে দেখে নেবো আমিও আছি ইন্ডাস্ট্রিতে, আমি আছি মানে খেরোর খাতা সব লিখে রাখা হয়েছে যে কারা কারা এটা করছেন এবং কেন করছেন, তাদের এজেন্ডাগুলো খুব পরিষ্কার। ভুল বোঝাবুঝি তো হয়নি, মানে সৃজিতের আমি বলি একটা কথা, আমরা আমরা একটা ছবি আমি ওখানে লেখা আছে আমি কাকাবাবু আপাতত পেছাচ্ছি কারণ আমার ডেট সেট প্রবলেম, যেটা বলেছি যে আমার হনুমান ডট কম আমি জুন জুলাই পরে আর এবং কাকাবুনি আমার কিছু, তুমি বলেছো তোমার এবং চিত্রনাট্যের দুটোই সময়ের প্রয়োজন আছে। হ্যাঁ, চিত্রনাট্যটাকে আমাদের একটু কিছু জায়গা সেটা সৃজিত বুঝেছি, কারণ আমরা কি হয় ডেটস বা একটা শ্যুটিং বা প্ল্যানিংয়ের ওপরে অনেক সময় কাজটা করে ফেলি, যেটা আমি সৃজিতকে বলার চেষ্টা করলাম যে এখন ইউ হ্যাভ হোয়াট এভার ইউ হ্যাভ ডান ফার্স্ট সেকেন্ড থার্ড নাও ইউ হ্যাভ টু গিভ টাইম ফর ইউর ফোর্থ ফিল্ম, মানে
তুমি যদি চিত্রনাট্যতে বা মানে আমার ডেট আছে বা অমুকের ডেট আছে বা অমুক প্রোডাকশনটা রেডি, তার জন্য একটা সিনেমা হয় না। আমরা যদি চিত্রনাট্যকে নিয়ে যতটা সময় একটু দেওয়া দরকার আর একটু ওটার পজিটিভ নেগেটিভ সাইডটা দেখে, এটা একটা আর আমারও ডেটের সমস্যা ছিল দুটোই, এই দুটো মিলে। এবং আমার কিন্তু সুজিতের সম্পর্কে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল থেকে কথা বলিনি, যে কথাগুলোকে সামনে বসে বলি যে এইগুলো তোর করা উচিত এখন, সেটাই কিন্তু আমি ওকে বলেছি। এবং সুজিতের সঙ্গে আমি কাজ করব না, সুজিতের সাথে আমার ঝগড়া, মানে মানে কাকাবাবু তুমি করছো, কাকাবাবু করবো, হ্যাঁ মানে আমার যদি কাকাবাবু যে যে জায়গাগুলো আমার মানে সেই সময় প্রবলেম লেগেছে সেইগুলো যদি মোটামুটি আমরা সলভ করতে পারি, উইল ডু ইট। কাকাবাবু করবো না এই কথাটা তো আমি বলিনি তখন, বা আমি সুজিতের সাথে কাজ করবো না এই কথাটা তো বলিনি। মুমাদা তুমি বিক্রম আরেকটা স্ক্রিপ্ট আমাকে নিয়ে লিখে ফেলেছি, এখানে বসে রোজ বলছি তুমি কখন শুনবে বলো। মুম্বাদা তোমার বিক্রম সিংহ ফ্লপ করেছে, আমার মনে হয় একদিক দিয়ে সেটা ভালো, তার কারণ ইতিমধ্যেই প্রসেনজিৎ থেকে প্রসেনজিতে তোমার একটা উত্তরণ ঘটেছে এবং মানুষ তোমায় মনের মানুষে দেখে নিয়েছেন, অটোগ্রাফে দেখে নিয়েছেন, বাইশে শ্রাবণে দেখে নিয়েছেন। এখন আর তথাকথিত ওই কোট আনকোট নাচ গান মার দাঙ্গা কমার্শিয়াল ছবিতে মানুষ তোমায় নিচ্ছেন না, অর্থাৎ প্রসেনজিতের মৃত্যু ঘটেছে, প্রসেনজিৎ জীবিত আছেন। আমার দুটো জিনিস মনে হয়েছে, মানে একটা হচ্ছে যে বিক্রম সিংহ ফিল্মটার সময়টার জায়গা থেকে আমার একটা প্রবলেম মনে হয়েছে, মানে রিলিজ ফিলিজ সব নিয়ে বলছি, এটা একটা আমার মনে হয়েছে, মানে যেহেতু গরমকালে অসম্ভব, মানে ইট ওয়াজ জাস্ট আনবিলিভেবল, মানে ছবির রেজাল্ট ওয়াজ 100%, মানে শুধু আমাদের ছবি না সঙ্গে যে ছবিগুলো বেরিয়েছে, মানে রেজাল্ট ভালো মন্দ থাকলে একটা তো তার মোটামুটি একটা অ্যাভারেজ থাকবে, মানে বিল ওটা ওই সময়টা জাস্ট টু থ্রি উইকস পশ্চিমবাংলায় এর আগে এরকম গরম কোনো দিন পড়েছে বলে আমার মনে হয় না। এটা এটা একটা টেকনিক্যাল কথা, বাট এই কথাগুলোর বাইরে আমি নিজেকে এইভাবে অ্যাসেস করছি যে যে জোনটা নিয়ে আমি বিক্রম সিংহ করে যেটা আমি লিখেওছি যে জোনটা, আই থিঙ্ক ওই জোনটায় আমার আমি এটা করলাম, কিন্তু আমার নিজেকে এখন এটা নিয়ে হোমওয়ার্ক করতে হবে যে ওই জোনটায় whether the film was not right, the time was not right or I was not right। আমার কোথাও মনে হচ্ছে যে ওই মানে মেবি ইউ আর রাইটলি সেড যে আমাকে একটা অন্য লেভেলটায় বসে যাওয়াতে আর মানুষ আমাকে ওখানটা দেখতে চাইছেন না, ইট ক্যান বি ইট, এটা হতেই পারে, কারণ মনের মানুষ, অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, অপরাজিত, মানে যে দর্শক সংখ্যার একটা বড় অংশ কিন্তু ইয়াংস্টার্স, হ্যাঁ না এই ইয়াংস্টার্সরাই চাইছেন, কিন্তু তারা প্লেক্সে গিয়ে আমাকে সিনেমাটা দেখতে, একদম। সো মেবি কোথাও একটা যে ইউ হ্যাভ রিচড ইন টু দিস পয়েন্ট সো ইউ ডু দিস, মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, কদিন আগে আমি একটি অনুষ্ঠান করেছি যেটা আমি ইউজুয়ালি এখন করি না, খুবই আমি কম স্টেজ পারফরমেন্স করি, কিন্তু আমি একটা কদিন আগে একটা স্টেজ পারফরমেন্স করলাম, তাতে ভোরে টিউট এলো যে ইউ আর সো এনার্জেটিক, ইউ আর সো ইয়াং, ইউ আর সো ইয়ে, ভোরে এলো, ওরা বোধহয় টেলিভিশনে দেখালো কোনো একটা ইম্পর্টেন্ট চ্যানেলে, আর তার সঙ্গে ঠিক ইকুয়ালি এতটা এলো আপনার কি এটা করার দরকার ছিল, আপনাকে কি এটা মানায়, আপনি এটা কেন করছেন। সো ইউ সি হোয়াট আই এম ট্রাইং টু সে যে একটা মানুষের না, মানে আমরা যদি অনেক সময় হয় না, মানে আমি বলছি আমার যে অমিতাভ বচ্চনকে আমি অসম্ভব রেসপেক্ট করি, আমি অ্যাজ এ ফ্যান, মানে আমি অ্যাক্টর, আমি ওনার ফ্যান, আমি যখন দেখেছি উনি কোনো একটা জিনিস করেছেন যেটা ওই ওই ওইটার সঙ্গে যাচ্ছে না, সো তখন ওটা, হ্যাঁ সো ওইটা তখন ওটাকে ধাক্কা মারে। তো আমার কোথাও মনে হচ্ছে আমার এটাকে হোমওয়ার্ক করতে হবে, আমি এটার হোমওয়ার্ক করবো 100% করবো, বা করেছি বা করবো, কারণ আমার একটা আলাদা নেটওয়ার্কিং নিজের আছে, বাট আমার জানার আছে এটা না যে ফেলিওর, একটা ফেলিওর ছিল যে টাইমটা ওয়াজ রিয়েলি রিয়েলি ব্যাড, মানে সেটা আমাদের সঙ্গেও যে ছবিগুলো রিলিজ করেছিল প্রত্যেকের, মানে এটা হয় না, আর আমাদের তো ছবিগুলো এইগুলো মফস্বলে চলে, মফস্বলে মানুষজন বাড়ির থেকে বেরোবার মতন অবস্থায় ছিল না, সেটা একটা বড় ধাক্কা। কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে মানুষ আমাকে একটা জায়গায় এরকম বসিয়ে দিয়েছেন, সেখান থেকে তারা চান না যে আমি আর এই লিগটায় ঢুকি, মানে কোনোটাই খারাপ বলছি না, কিন্তু এই লিগটা ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু ওনারা আমাকে চাচ্ছেন না যে সেটা হতে পারে, মানে সেটা আমাকে এখন হোমওয়ার্ক করতে হবে। এইটা মাথায় রেখে বুম্বাদা নিজেকে তুমি কিভাবে চিত্রনাট্যের প্রয়োজনে ভাঙতে প্রস্তুত, মানে ধরো রঞ্জনার মতো প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায় একটা গোটা ছবি, অঞ্জনদার যে চরিত্রটা অবনি সেটা করা, বা একদম সম্পূর্ণ ন্যাড়া হয়ে যাওয়া, মানে আফটার অল তো একটা ভাবমূর্তির প্রশ্ন আছে, একটা তোমাকে দর্শক অ্যাকসেপ্টেন্সের প্রশ্ন আছে, সেখানে কত দূর অবধি গিয়ে তুমি ঝুঁকিটা নিতে পারবে এটা বলা কঠিন, মানে ডিপেন্ড করছে, মানে আমি যদি মানে আমি বিক্রম সিংহর আগেই তো মনের মানুষ করেছি,
মনের মানুষের মতন জায়গায় যদি আমি একটা কাজ করতে পারি, যেখান থেকে মানুষ স্বাভাবিকভাবে অনেক কিছু জিনিস আছে মনের মানুষের লালন করার পর, আমাকে অনেকেই বলেছিলেন যে অনেক কিছু এটা পড়া তোমার উচিত হবে না, আমি এটা মনে করি। তো এটা ডিপেন্ড করবে টোটালি, কালকে ইনফ্যাক্ট আমি প্রথম 22-এ শ্রাবণ দেখলাম অনেস্টলি, মানে এখানে সিনেমাটা, হ্যাঁ থিয়েটারে বসে, এবং আমার শুধু 22-এ শ্রাবণ নয়, মানে আমার অনেক নিজের ভালো ভালো ছবি পুরো দেখা হয় না হাউসে বসে, থিয়েটারে বসে। তো কালকে বসে দেখলাম সবাই ছিল, সৃজিৎ পরম টরম সবাই, আমার মনে আছে উম্মাদা 22-এ শ্রাবণ তুমি আমায় ডেকেছিলে, নেমন্তন্ন করেছিলে, আমি সস্ত্রীক গেছিলাম, তুমি হাফ গৌতম মোহন চক্রবর্তী বেরিয়ে গেছিলে, আমি পুরো ছবি দেখি না, মানে কালকে ইভেন্টুয়ালি আমরা দেখতে দেখতে ওরা সবাই আমার হাত চেপে ধরে বসিয়ে দেখলো, দেখলাম পুরো ছবিটা। আর সৃজিৎ যেরকম হয় প্রত্যেকটা শটে আমাকে জড়িয়ে ধরছে। তো আমার কথা মনে হয় যে এটা ডিপেন্ড করে অন মাই ক্যারেক্টার, মানে আমার আর ওই ধরনের ভাবনা চিন্তার মধ্যে থাকার কোনো জায়গায় নেই, মানে না হলে আমি হনুমান.com করি না। আমি চাই যে মানুষ আমাকে, আসলে আমি একটা জিনিসও বলছি যে এখনো আই এম মিসিং দ্য থিং উইচ আই, মানে এটা তো এটা এন্ড অফ মাই লাইফ অবধি থাকবে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মিস করা। আরও আরও আমি কোথাও কালকে আমি বলছিলাম যে তোমরা আরও আমাকে একটু চ্যালেঞ্জিং কিছু দাও, মানে আমাকে নিয়ে হিরোইক হিরোইজম চরিত্র তোমরা ভাবছো খুব ভালো, তার বাইরে কিছু ভাবো না, মানে ওয়াট আই এম ট্রাইং টু সে, নায়ক নায়ক ওরিয়েন্টেড চরিত্র ঠিক আছে, আমি বলছি না সেগুলো করা, কিন্তু তার বাইরেও কিছু করা যায় কিনা, সেরকম ক্যারেক্টার এখনো আসেনি। কিন্তু ইয়েস আই এম ওপেন, মানে আমার কথা হচ্ছে যে আমি যে ধারণার সিনেমা করছি যদি সেটা, মানে আমার কথাটা না অনেকটা ওরকম, মানে মেয়েরা যেন বলে না যে আমি নিউড সিন করতে রাজি আছি যদি চরিত্র ডিমান্ড করে, বা আমি কিসিং সিন দিতে করতে, আমারও ঠিক তাই, মানে আমার দেখতে হবে যে চরিত্রটা দ্য ক্যারেক্টার উইচ আই এম ডুইং সে কতটা কি ডিমান্ড করছে, ডিমান্ড না করে কেন্দ্রীয় চরিত্র ছাড়া চরিত্রাভিনয় সাধারণ চরিত্রাভিনয় পার্শ্ব চরিত্র গুরুত্বপূর্ণ চরিত্র তুমি করবে, মানে যদি সেই অর্থে দেখা যায় তাহলে অটোগ্রাফও, যদি আমি অরুণ চ্যাটার্জি ভাবি, অরুণ চ্যাটার্জি ওয়াজ এ সেন্টার ক্যারেক্টার, কিন্তু ছবির নায়ক কিন্তু ইন্দ্রনীলের ক্যারেক্টার, আর মানে এখন না ওই ওই ধারাগুলো ভেঙে গেছে, মানে কত বড় সিন কতটা সিন, নাহলে আমি সাংঘাই করতাম না, সিন ওয়াইজ ভাবা না, আমি সেটাই তো বলার চেষ্টা করছি যে আজকে নায়ক, মানে যে কনসেপ্ট অফ নায়কটা আমরা করেছি, তার নায়িকা থাকবে, সেখান থেকে তো আমি আগেই বেরিয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার হয়েছে যে চারটে সিনের ক্যারেক্টারও যাদের মানুষ যেন, মানে যেটা আমার সাংঘাইতে হয়েছে যে সাংঘাইতে দেখে সবাই, মানে ইনক্লুডিং রীনা দি আমায় ফোন করে বললো যে তোর জীবনের শ্রেষ্ঠ অভিনয়, এই যে শ্রেষ্ঠ অভিনয় কথাটা আমি যদি না শুনতে পাই তাহলে আমি ওই চারটে সিনের পার্টটা করবো কেন, তো তার জন্য সেই ক্যারেক্টারটার মধ্যে ওই এলিমেন্টগুলো থাকা দরকার যেটাকে নিয়ে আমি চেষ্টা করবো আমার মতন করে বার করি। তোমাদের ঋতুদার কথা আসবে, তুমি বলেছো যে অভিনয়টা অনেক বেশি মন দিয়েছি যার ফলে পরিচালনা থেকে ডিফোকাস্ট হয়ে, না আমি যেটা বলতে চেয়েছি আমি বলছি জিনিসটা না ভুল বুঝছে, আমি তার সঙ্গে একটা বাক্য যোগ করি তোমার বলতে সুবিধা হবে, ঋতুদার বক্তব্য এই ধরো চিত্রাঙ্গদা, তুমি দেখেছো চিত্রাঙ্গদা, না চিত্রাঙ্গদার চরিত্র মানে এই রুদ্র চরিত্রে আর কোনো অভিনেতা সাহস করে অভিনয় করেননি, বা এই ধরনের চরিত্রে অভিনেতা পাওয়া যায় না যার ফলে ঋতুদাকে নাবতে হয়েছে, আমি সেই তক্কেতে যাচ্ছি না, ঋতু 100টা ছবিতে পাঠ করতে পারে, অভিনেতা অভিনেত্রী ঋতু যেভাবে তৈরি করতে পারে, আমার ধারণা চিত্রাঙ্গদা, আমি আজ কালকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম কারণ আমরা কালকে এখানে কথা বলছিলাম যে চিত্রাঙ্গদার মতন স্ক্রিপ্ট, চিত্রাঙ্গদার মতন স্টোরি টেলিং, চিত্রাঙ্গদার মতন একটা গল্পকে, একটা চিত্রাঙ্গদাকে কীভাবে একটা অন্য রিপ্রেজেন্টেশন করা যায়, এটা ঋতুপর্ণ, যেটা আমি ওখানে লিখেওছি ঋতুপর্ণ ঘোষের কাছে এখনও যে ম্যাজিকটা আছে সেই ম্যাজিকটা যদি শুধুমাত্র নিজের অভিনয়ের বাইরে সেই ম্যাজিকটা সে প্রয়োগ করে, আমাদের পরের যে প্রজন্ম যারা আবার 15-20 বছর ইন্ডাস্ট্রিকে টারবে সে আরও এরকম কিছু জিনিস তৈরি করে যাবে, মানে এখনো ইন্ডাস্ট্রি মোড় ঘুরিয়ে দেয়, মানে ইন্ডাস্ট্রি কিছু মোড় ঘোরাতে হবে না, ও আরও আমি কথায় কি বলছি, মানে আজকে আমরা যে সময়টা নাচানাচি গান গানা করেছি ও সে আমাদেরকে নিয়ে একটা ম্যাজিক দেখিয়েছে, আমাকে নিয়ে ঋতুকে নিয়ে দেব, এই আজকে যে প্রজন্ম ছেলেমেয়েরা কাজ করছে ও যদি তাদেরকে নিয়ে এই ম্যাজিকটা দেখাতে শুরু করে তাহলে কি হবে, আরও 15-20 বছরের মধ্যে অভিনেতা অভিনেত্রীও তৈরি হবে, একটা নতুন ধারার
এটা না লেভেল অফ কনফিডেন্স। তো ঋতু তো একটা অসম্ভব ভালো ট্রেনার, আমি একদম পুরো একজন অ্যাক্ট্রেস পার্সপেক্টিভ থেকে বলেছি যে ওর মতন একটা ট্রেনার ওক। আচ্ছা, একটা ছবি করা মানে তো দু মাসের ব্যাপার না, প্রায় এক বছরের ব্যাপার। এই যে সময়টা ওর জীবনের, প্রত্যেকের লাইফের একটা, প্রত্যেক আমরা উই আর এজিং, ওর এই প্রাইম টাইমটা তো এখন পুরো ম্যাচিওর, সেই সময়টা যদি ও পরপর নিজে ছবি না করে ও যদি এমন ছবি করে যে ছবিটা ওর ডিরেক্টর রইল এবং কিছু নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে একটা নতুন রূপে প্রেজেন্ট করে, তাহলে কি হয় তারা, কারণ আমি বলছি যে এখন কিন্তু মানুষ শুধুমাত্র এখানে না, আমি বলছি আমাদের কলকাতাতেও, বম্বেতে, পিপল হ্যাভ স্টার্টেড, মানে যখন আমরা উৎসব করেছি, যখন আমরা পারমিতা দেখেছি বা তখন না এরকম একটা একটা আসত আর সেগুলোকে আমরা একটা আর্ট হাউস ছবি বলে দিতাম, কিন্তু এখন তো এই ধরনের সিনেমা বেশি। তো আমার কোথাও মনে হচ্ছে ঋতুর এখানে একটা অসম্ভব বড় ভূমিকা হতে পারে, কারণ ওর থেকে ভালো এই মুহূর্তে আমি বলছি অভিনেতা ট্রেনার হিসেবে, আমি একদম অভিনেতার পার্সপেক্টিভে বলছি, ঋতু 100টা চিত্রাঙ্গদা করুক, বাট হি অলসো মাস্ট ডু ফিল্মস উইথ ফ্রেশ বয়েজ অ্যান্ড গার্লস, যারা আমাদের, মানে ও তো প্রসেনজিৎকে আমি জানি যে প্রসেনজিৎকে কীভাবে আর একটা অ্যাক্টর তৈরি করেছে, তো ওর মধ্যে যে পার্টসটা আছে, আমার সঙ্গেও একটা ছবি আবার কালকে করতে পারে, আমি জানি ওর সঙ্গে ছবি করা মানে আমি আর একটা ধাপ এগোবো, এই নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মানে ঋতুপর্ণ ঘোষ প্রসেনজিৎ ছবি করা মানে আর একটা ধাপ এগোবে, কিন্তু আমি আমার জায়গার থেকে বলছি না, আমি বলতে চাইছি যে ধর মানে আগেকার দিনেও যারা আমি যখন কথা বলেছি সৌমিত্রবাবুর সাথে, তারা যে একটা ভালো পরিচালক পেতেন না, তাদের আমাদের যেটা হয়েছে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যেত, এখন যে প্রজন্মরা কাজ করছে তারাও কিন্তু ভালো, তারা যদি ম্যাচিওর ডিরেক্টরদের সঙ্গে কাজ করে নিতে পারে, কারণ এই সময়টা তো আর থাকবে না সব সময়, তাহলে কি হবে আমরা বেশ কিছু নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আরও ম্যাচিওর করে তৈরি করে দিয়ে যেতে হবে। সেখানে ঋতুর কিন্তু একটা মানে ইন্ডাস্ট্রি চেঞ্জ মানে উইজাটা বলছি, মানে ওর মধ্যে সেই ম্যাজিক টাচ, ওর মধ্যে ইজ আ ওয়ান্ডারফুল ট্রেনার, আমি এটাই বলতে চাইছি, ট্রেনার ভালো মানেই তুমি নিজে সেটা খুব ভালো করতে পারবে। এটা আমি ঋতুকে বলিনি, আমি সৃজিৎকে মনে আছে আমার বলেছিলাম রীনাদির ছবি দেখার পরে যে সৃজিৎ তুই এত ভালো অভিনয় করাস, তুই নিজে কেন অভিনয়টা করছিস, যদি একটা লোকও বলে যে তোর অভিনয়টা ভালো লাগছে না কোনো কারণে, তাহলে কিন্তু আমরা ডিফিটেড, কারণ তুই আমাদের দিয়ে এত ভালো অভিনয় করাচ্ছিস, মানে ইউ আর এ গুড ট্রেনার, ইট ডাজেন্ট মিন যে ইউ গুড ট্রেনার হ্যাজ টু বি এ গুড অ্যাক্ট, মানে বুঝতে পারলি, মানে স্ক্রিনে দাঁড়িয়ে। তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে ওর মতন ট্রেনার তো নেই, ও এখনও চেষ্টা করলে একটা নতুন নতুন প্রজন্মকে অসম্ভব ঝকঝকে তক্ত তৈরি করে ছেড়ে দিতে পারে, যারা আবার 15-20 বছর লড়তে পারে। তোমার কি মনে হয় যে ডিরেক্টরদের ক্যামেরার সামনে আসার একটা কোথাও ইচ্ছে? অঞ্জনদার কথাটা বলি, অঞ্জনদার ডিরেক্টরও ভালো অ্যাক্টরও, মানে অঞ্জনদা তো অভিনেতা, অঞ্জনদা স্টার্টেড অ্যাজ অ্যান অ্যাক্টর, সো অঞ্জনদা, অঞ্জনদা ছাড়াও ধরো কৌশিক গাঙ্গুলি, ধরো সৃজিৎ, সৃজিৎও দারুণ অভিনেতা। হ্যাঁ না, আমি বলছি যে সবাইকেই তো আমরা ক্যামেরার সামনেও পাচ্ছি, এটাও তো একটা নতুন ট্রেন্ড। ওই তো কালকে ছবি তুলতে গিয়ে আমি বললাম যে কৌশিক, আমি, দলু মানে রাইমা, সৃজিৎ আর কে একটা ছিল, আমি বললাম এখন আমাদের ছবি তুলিস না, এদের তোলে, এরা এখন বেশি বক্স, কেন ইয়ার কি মেরে বলছি না, একটা না ডিরেক্টরদের যে অ্যাক্টিং করতে হবে না বা করবে না এটা আমি বলছি না, তবে আমার ধারণার যে কৌশিকও খুব ভালো অভিনেতা, খুব বড় জাতের অভিনেতা, সৃজিৎ অভিনয় ভালো করে, কিন্তু কি হয় সৃজিতের ব্র্যান্ড ইকুইটিটা ডিরেক্টর। হ্যাঁ, আমি যে এক্সাম্পল দিচ্ছি যে তুমি অডিয়েন্স, তুমি দেখছো যে প্রসেনজিৎকে দিয়ে সৃজিৎ মুখার্জি এই অ্যাক্টিংটা করিয়েছে, প্রসেনজিৎকে, তুমি যদি কোনো কারণে কোনো একটা ছবিতে তোমার সৃজিৎকে ভালো না লাগে, সে তাকে তো এফেক্ট করলোই, প্রসেনজিৎকে এফেক্ট করলো, মানে তুমি যখন একটা মানুষদেরকে ওরম অভিনয় করাতে পারছো, তার মানে কি সেই ইলিউশনটা তৈরি হচ্ছে মানুষের, সেখানে যদি কোনো কারণে একটা লোকেরও খারাপ লাগে তোমার, তার মানে কিন্তু তোমার এই এত বড় যে পরিশ্রমটা, তোমার যে এতটা ক্রেডিট, ওটা ফারাক করে ডিসক্রেডিট হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে আমি গান গাই, সবাই জানে আমি গান গাই, কিন্তু আমি কি কোনোদিন নিজের প্লেব্যাক নিজে করেছি? কারণ আমি দেখেছি প্লেব্যাক করা মানে আজকে সানুদা যেটা গাইবে বা উদিত যেটা গাইবেন বা নচি যেটা গাইবে সেটা আমি পারবো না, কিন্তু যদি কোনো কারণে আমি সাকসেস পেয়ে যাই তখন আমার মনে হবে প্রত্যেকটা গান আমি গাই, আমার তো একটা সময়, কিন্তু ওইটা তো আমার কাজ নয়, আমি শখে গাইতে পারি, আমি একটা ফাংশনে গিয়ে গাইতে পারি, আমি একটা বৈঠকে গাইতে পারি, বাট আমি প্রফেশনালি গাইবো
তাহলে তো দের ইজ এ ডিফারেন্স বিটুইন এ প্রফেশনালি। তো আমার কথা হচ্ছে যে ওটা ওরা ডিরেক্টর, হ্যাঁ মানে একটা সিনের পার্ট করলো, একটা শখে কেউ করলো, ওটা ঠিক আছে, বাট মজা করা। বাট যদি সিরিয়াসলি পার্ট করা শুরু করে এবং সেই পার্টটা কোনো কারণে যদি মানুষের ভালো না লাগে, তাহলে তারা যে ছবিগুলো বানাচ্ছেন এবং তাতে যে যাদেরকে অভিনয় করাচ্ছেন সেই যে প্রশংসাটা, পরম দারুণ করেছে হেমলকে, কোয়েল খুব ভালো অভিনয় করেছে, প্রসেনজিৎ দারুণ অভিনয়, এই পুরো ক্রেডিটটা তো ডিরেক্টরের, তো সে তো ডিসক্রেডিট হয়ে যায়, তার তারা ক্রেডেনশিয়াল জায়গায় প্রবলেম। তুমি যখন তখন মাথা গরম করো, রেগে যাও, সত্যি যেতাম একটা সময়, তো আমার রাগ নিয়ে মানে আলোচনা হতো, সেটা আমি বলছি আজ থেকে 15-20 বছর আগে, সেটাকে এখন আমাকে দেখা যায় না। আমাকে এখন রাখতে বোধ হয় গত 15 বছর আমার সত্যিকারের রাগ 10-12 বছর দেখেনি, মানে আমি একটা সময় বুঝলাম নাকি রাগটা হয় তুমি নিজের মধ্যে, না এখন আমি সেই রাগটা না অসম্ভবভাবে কন্ট্রোলও বলবো না কথাটা, মানে এটা আমার একটা আসনের মতন হয়ে গেছে। মানে আমি একটা সময় বুঝলাম আমার প্রফেশনালি বলি, আমি আমার অফিসের কথা বলি বা আমি আমার পার্সোনাল লাইফের কথা বলি, আমার রাগটা ইজ বিকামিং জাস্ট নট আ রাগ, এটা মানুষের ব্যক্তিগত জায়গাকে এফেক্ট করছে। ওই আবার বললাম যে একটা সময় আমি আজকে NT1 রেগে গেছি, আমি পরে খবর পেয়েছি যে টেকনিশিয়ান ইন্দ্রপুরীতে শুটিং বন্ধ হয়ে গেছে, পিপল গট সো মাচ অফ এফেক্টেড যে বুম্মাদা কেন রেগে গেছে। আমি সেইটার থেকে না নিজেকে কন্ট্রোল করতে করতে, মানে আমার খুব কাছের মানুষ ঋতুপর্ণ ঘোষ আমাকে একদিন বলেছিল যে তোর কাছে এই একটা জিনিস শেখার আছে যে তুই বয়সের সাথে সাথে নিজেকে কী করে শুধু মানে ইয়ে নয় মানে উইথ ইয়র ম্যাচিওরিটি তোর যেগুলো মাইনাস পয়েন্টগুলো ছিল যে বুম্বাদাকে লোকে ভয় পেতো, বুম্বাদাকে সামনে গিয়ে কথা বলতে পারতো না, বুম্বাদাকে সেইগুলোকে তুই না এত অ্যাটিজ জায়গায় নিয়ে চলেছে। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ডান, নট মানে আমি না একদম অনেস্টলি বলছি, আমি একদম বুঝলাম যে আমি রাগ করলে যার সঙ্গে এই রাগটার কোনো সম্পর্ক নেই সে এফেক্টেড হচ্ছে, তাহলে এদের আমার করার মানে দাঁড়াচ্ছে না। এই কন্ট্রোলটা করতে করতে না এখন ইট হ্যাজ বিকাম এ প্র্যাকটিস, মানে আমাকে এখন কেউ রাখতে দেখে না, এখন বরং আমার স্ত্রী বলে তুমি একটু রাগো না তাহলে এই লোকগুজোরগুলোকে একটু কন্ট্রোল করা যায়, না না ছেড়ে দাও, যার ইচ্ছে হচ্ছে যেতে দাও তাকে। তো আমি এখন একটু ওরকম হয়ে গেছি, মানে আচ্ছা ঠিক আছে, আর ওর আমার যেটা চরিত্রের মধ্যে আছে যে জিনিসটা আমি হ্যান্ডেল করতে পারি না, আই মুভ আউট, আমি একটু নিজেকে উইথড্র করি। আমার এই উইথড্রল জায়গাটা ফিজ ভেরি ডেঞ্জারাস, মানে আমি আমার সবাইকে বলি যে আমি যতদিন চেঁচাবো, বকবো, রাগ করবো, হোয়াট এভার, ততদিন তোমরা জানবে পজিটিভ। যদি আমি উইথড্র, আমার উইথড্র চরিত্রটা ইজ ভেরি ভেরি ব্যাড, এটা এটা আমার একমাত্র আমার নেগেটিভ। আমি যদি উইথড্র করি দেন ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস, ইট ইজ রিয়েলি সেইখানটা এভরিথিং এন্ডস দেয়ার। না এই উইথড্রলটা আমি চাই না কিন্তু, মানে আমি ভেতর থেকে অ্যাজ এ মানুষ হিসেবে এই উইথড্রলটা চাই না, মানে এই লড়াইটা আমি সারাক্ষণ আমার সঙ্গে করি, আমি উইথড্রলটা চাই না। উইথড্রলটা হয়ে গেলে ইটস ভেরি ডেঞ্জারাস, আমি ওই একটাই আমার আমার দুর্বলতা হচ্ছে ওই একটাই জায়গায় উইথড্রল। তুমি মুম্বাইতে একটা সেকেন্ড বেস করছো, ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা ভাবছো, এটা সবাই বলছে আমি জানি না, এইটা সবাই বলছে আমি আমি খবর পেলাম কিন্তু আমি জানি না, মানে সামথিং লাইক দিস যে আমি বোম্বে তে বাড়ি কেনার কথা ভাবছি, বোম্বে তে শিফট করার কথা ভাবছি, শিফট না হোক এটা সেকেন্ড বেস আমার, না আমার একেবারে না, আমি সেরকম ধরনের কোনো কোনো পরিকল্পনা কল্পনা কিছুই নেই। হ্যাঁ মানে দুটো রকম জিনিস, একটা হচ্ছে যে আমি যেহেতু ওই কিছু প্রোডাকশন করছি, যে প্রোডাকশনসগুলো হয়তো করতে গেলে এখন থেকে আরও 10 বছর পরে আমাকে বোম্বে প্রায় যাতায়াত করতে হতে পারে, সিনেমা অ্যাক্টিং না আমি অ্যাক্টিংয়ের বাইরের কথা বলছি, বা আমার ইচ্ছে আছে এরপরে হয়তো বছরখানেকের মধ্যে ভালো হিন্দি সিনেমা ডিরেক্ট করার, তো এই জাতীয় কিছু কাজ আমার মানে কাহিনীর মধ্যে বাংলা হিন্দি মিলে, এরকম না যে কলকাতা থেকে বেরিয়ে যাওয়া, তো সেখানে হয়তো আমাকে ফাইনালি একটা ওখানে বেস, মানে কি একটা আমার আগে ফ্ল্যাট ছিল ওখানে, হয়তো একটা বেস আমার দরকার হতে পারে। এখন আমার স্ত্রী অর্পিতা ও সাহারার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট লেভেলে কাজ করছে, ওরও বোম্বে যাতায়াত বেড়ে গেছে, ছেলেকে ইচ্ছে আছে হয়তো আমাদের ওইদিকেই পুনে টুনে লেভেলে কোথায় বেড়ে পাঠাবো, এখন এই বলেছে রিলেটেড, তো ওই অ্যাম্বি ভ্যালি বা পুনে বেড়ে ওখানে কোনো একটা, তো ওখানে যদি ও থাকে তো আমরা একটা কোনো জায়গা ওখানে নিয়ে রাখ, এইটুকুই মানে। বাট ইফ ইউ টক অ্যাবাউট মাই প্রফেশন, যে আমি কোনো পরিকল্পনা আমার আমার এই বছরে যা কাজ আছে আমার জাফনা ছাড়া, আমার নেক্সট ইয়ার এপ্রিল জুন অবধি যা ডেটস দেওয়া আছে সবই তো আমার বাংলা ছবি। জাফনার কথা হলো যে ধরো সুজিত সরকার, দিবাকর ব্যানার্জি,
এদের কাছ থেকে বাঙালি বলে কি তোমাকে অভিনেতা হিসেবে এরা চুজ করছে? বেশ কিছু পরিচালকরা আমাকে নিয়ে কাজ করার কথা ভাবছেন, কিন্তু আমি খুব একটা তাড়া করছি না, কারণ খুব ভালো কিছু না হলে, আবার বলছি মানে আমি বাংলা ছবির ক্ষেত্রে যেরকম হিন্দি ছবির ক্ষেত্রে আরো বেশি, খুব ভালো কিছু না হলে করব না, খুব ভালো কিছু হলে একটা সিনের জন্য করব। আমার কাছে, আমি যখন আইসল্যান্ডে ছিলাম আমার কাছে একটি ছবির অফার এলো, ছবিটা শুটিং আরম্ভ হচ্ছে, সেও আমার খুব প্রিয় প্রোডাকশন হাউস, মানে ওরা খুব ভালো, আমি এখনও না বলিনি, তার নাসিরুদ্দিন শাহ আছেন, নাসিরুদ্দিনের ছেলে আছেন, তাতে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়, মানে একটা রিয়েল চরিত্র করার কথা বলেছে। আছে বম্বেতে বেশ কিছু ছবির কথা চলছে, কিন্তু আমি না ওইভাবে মানে বম্বেতে কাজ করব বলে কাজ করতে চাইছি না, মানে ইফ ইট ইজ ইভেন এ মারাঠি ফিল্ম যদি কালকে আমার কাছে আসে, যেখানে আমার চরিত্রটা মনে হচ্ছে ইটস অ্যান ফিল্ম উইচ শুড, দ্য ফিল্ম অ্যান্ড মাই ক্যারেক্টার শুড ওয়ার্ক, তাহলেই করবো সুমন, নাহলে করবো না, মানে ইভেন ইট ইজ এ মারাঠি ফিল্ম, ইভেন ইট ইজ উড়িয়া, সো আমার কাছে বম্বেতে ছবি করাটাও কিন্তু ঠিক যতটা বাছাই করে, হ্যাঁ ডিফারেন্সটা এটা হবে খুব স্বাভাবিক যে বাংলা ছবি হলে যেটা একটু আগে তুই বলছিলি যে দ্য ফিল্ম হ্যাজ টু বি বেসড অন ইউ, ওখানে হয়তো এটা হতে পারে যে আজকে সাংঘাইতে যেন চারটে পাঁচ, কিন্তু দ্য ক্যারেক্টার ইটসেলফ হ্যাজ টু বি দ্য ভেরি ভেরি স্ট্রং, অ্যান্ড লোকে আমাকে এটা ভাবেও না, মানে বম্বেতে আমি বলছি যে ডিরেক্টর যারা মানে মোটামুটি সেন্সিবল কাজ করেন তারা আমার সব কাজ এখন দেখা, এবং তারা কিন্তু আমাকে যদি একটা কাস্টও করে তারা ওই রেসপেক্টেবিলিটি নিয়েই ভাবছেন, মানে আপনাকে কাস্ট করাটা মানে আপনাকে সেই জায়গাটা আমাদের দিতে হবে। কিন্তু ধরো বিফোর সাংহাই দিবাকর কিংবা সুজিত তো তোমার মানে ওপর ভরসাটা রেখেছিল অন্য ছবি দেখে, সেটা কি বাঙালি বলে একটা বাঙালি বাঙালি ইকুয়েশন বং বং ইকুয়েশন কাজ করেছে? হতে পারে, হতে পারে, আই নেভার নো, মানে কিন্তু দিবাকর, দিবাকরের ক্ষেত্রে আমি বলি দিবাকরকে মানে আমি তো এই 50 বার এই প্রশ্নটা করেছি যে তুই কেন আমাকে নিচ্ছিস বল, আর ও কিন্তু একই কথা বলে গেছে যে আমার এই চরিত্রে করার মতন অ্যাক্টার্স বম্বেতে নেই, কারণ বম্বেতে আমার এই বয়সে যারা আছেন তারা নিজেদেরকে এখনও ভীষণ বয়স ধরে রাখতে চাই, একটা মডেলে আছে, আর যারা আছেন আমাকে এই চরিত্রটা আমার একটা স্টার মেটেরিয়াল লোক চাই, মানে যার মধ্যে ওই স্টারডমটা আছে অটোমেটিক্যালি, সেটা আমার না পেলে এই ডক্টর এমএদি দাঁড়ায় না, কারণ এমন একটা কারিশমেটিক ক্যারেক্টার এবং তাকে মানুষরা বিশ্বাস করে ফেলে। কালকেই এখানে কিছু মানে বাঙালি কিন্তু তারা সাংঘাই দেখেছেন, তারা বলছেন যে আপনাকে সামনে বসে বলছি না, আমরা না সিনেমাটা দেখতে দেখতে বলছিলাম একটাই কথা যে স্ক্রিন প্রেজেন্স কাকে বলে, একটা স্ক্রিনে আসলে আমি তো দেখুন এটা না আমার সময়ের সাথে সাথে হয়েছে যে দিবাকরও আমাকে কাস্ট করাটা মানে ওজন প্রথম মাসে আমি বাংলা ছবি করার কথা বলছি, এবং আমি তো 2 মাস ঠিক সময় নিয়েছি ওকে হ্যাঁ বলতে, মানে একটা হিন্দি সিনেমা, দিবাকর ব্যানার্জি ডিরেক্টর, মাঝে ভালো সেটআপ, আমার অফিসে তুমি গেছিলে ওই উপরে, আই ওয়াজ নট রেডি টু ডু দা সাংঘাই, আই ওয়াজ নট রিয়েলি রেডি টু ডু, তুমি বললে মানে দিবাকরকে আমি বলেছি এটা বাংলা ছবি, হ্যাঁ আমি ওকে বারবার বলছি তুমি বাংলা কর, কারণ তো আমাকে এটা আমি এটা করবো না, মানে কিন্তু ও করবো নাটাকে করানোটা কিন্তু ওর ক্রেডিট, সেটা বাঙালি বলে নিশ্চয়ই আছে, কিন্তু ওর কোথাও বোধ হয় ও পুরো হোমওয়ার্ক করে এসেছিলো, মানে মনের মানুষের অটোগ্রাফ অমুক তো সব ছবি দেখাও, ও বুঝিয়েছিল আমাকে একদম পয়েন্ট টু পয়েন্ট কেন তোমাকে আমি চাই এই ছবিটা, অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক ইট হ্যাজ ওয়ার্ক, মানে আমার যেটা সত্যি ভয় ছিল যে অল ইন্ডিয়া অডিয়েন্সের জন্য, ইসি আমি না খুব আমার মতন করে ক্যালকুলেশন করে চলি, তুমি দেখবে প্রথম পোস্টারটা যখন ওরা বার করে, মানে ওদের একটাই পোস্টার ছিল, চারজন ছবি প্রমোশনের সময় দে ওয়ান্টেড মি টু বি দেয়ার, ওরা আমার ডেটও রেখেছিল, অ্যান্ড আই অলসো কেপ্ট মাই ডেট, কিন্তু ঠিক প্রমোশনের 5 দিন আগে কেউ একটা আমার মাথায় দিয়ে গেল বা 10 দিন আগে যে তুমি এই প্রমোশনটা কী করবে, আমি ওদের ডেকে বলেছিলাম যে আমি তোমাদের এই প্রমোশন অ্যাক্টিভিটিতে থাকবো না, তোমরা তো কিছু লুজ করছো না, আমি লুজ করছি, তো বললো কেন, আর আমি সিনেমাটা রিলিজের আগে আমি চাই লোকে পোস্টারটা দেখুক আমার সম্পর্কে না জানুক, লোকে সিনেমা হলটায় সিনেমাটা দেখে যখন আমাকে দেখবে তখন লোকে জিজ্ঞেস করি লোকটা কে, দেন আই প্রমোট মাই সেলফ, এটা কিন্তু আমাকে কেউ বলেনি সুমন, এটা আমার ওই 6 নম্বর বুম্বাটা আমাকে বলেছে যে আমি বম্বেতে হঠাৎ যদি গিয়ে বলি আমি অমুক আমি অমুক, আজকের প্রজন্ম কী জানবে, হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রির লোক জানে, বাট ইফ ইউ টক অ্যাবাউট দি অডিয়েন্স তারা বলবে এটা কে, বাট যদি সিনেমাটা লোকে দেখে এবং তারা যদি আমার কাজ ভালো লাগে এসে ওই চমকটা সেটা প্রশ্ন করে আচ্ছা ওইটা কে, দেন ইউ ক্রিয়েট বাজ, তারপরে ইউ ক্রিয়েট দ্যাট বাজ যে এই লোকটা কে, তো
অ্যান্ড আই থিঙ্ক আমি আমার আবার এই ডিসিশনটা ওয়াজ রাইট যে এখন আমাকে বোম্বেতে নিয়ে প্রচুর আর লেখালেখি হচ্ছে, এভরি উইক সামথিং আর আদার ইজ কামিং আপ, বাট ওয়াই? বিকজ ডক্টর আহমেদি হ্যাজ বিন লাভড বাই এভরি ওয়ান। আমি যদি আগে নিজেকে বলতে শুরু করি আমি অমুক আমি অমুক, আমার আলাদা করে বলারও কিছু নেই। দিবাকর দেখিয়ে দিয়েছে যে একটা চরিত্র যার হয়তো পর্দায় উপস্থিতি 12 মিনিট কিভাবে গোটা ছবিটা জুড়ে থাকতে পারে। আমি তো অনেস্টলি বলছি, রিনা দি আমার এত এই দান্তিক সব ছবি দেখেছেন, আমাকে রিনা দি বাইরে ছিলাম তখন ফোন করে রিনা দি বলেছে যে তোর, তুই জানিস না তোর জীবনের একটা শ্রেষ্ঠ অভিনয়। আসলে না এইটাই বলতে চাইছি যে আমায় একটা ডিরেক্টরকে না পেন নিতে হবে, মানে আমি কাউকে ছোট না করে বলছি, আমাকে একটা ছবি করাতে গেলে এখন একটা পরিচালককে কষ্ট করতে হবে। পেন মানে ওই পেন নয়, মানে আমাকে অন্তর থেকে বোঝাতে হবে যে ইউ আর দি অনলি পার্সন, এটা তোমাকে না করলে আমি পারবো না করতে, না বক্স অফিসের দিক থেকে বলছি না, মানে আই নিড টু নো দ্যাট জার্মস, ওই জার্মগুলো কি, দেন ওলি আই না আমি তখন ওটাতে না ওই ঢুকতে পারি আস্তে আস্তে, এটার জন্য একটা সময় দরকার। এটারও কিন্তু অন্য ব্যাখ্যা হবে যে বুম্বা চ্যাটার্জি এত মেগালোম্যানিয়াক যে সবাইকে বোঝাতে হবে যে কতটা বড় রোল। না 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 আমার দরকার নেই, যারা বোঝাতে চান না তারা আমার কাছে আসবেন না, যারা বোঝাতে চান না বা সেই পরিশ্রমটা করতে চাইবেন না বেটা তারা যদি আমার কাছে না আসেন আমি খুব খুশি হব, কারণ আমি তো এখন ছবি বানাতে চাই, আমি আর ছবি তৈরি করতে চাই কিন্তু সেই ছবি তৈরি করতেও পাচ্ছি না। মানে আরেকটা ভীষণ এক্সাইটিং প্রজেক্ট সেটা হচ্ছে তুমি আর অর্পিতা এতদিন পরে আবার একসঙ্গে। ইয়েস, সাবজেক্টটা ভালো, ছবিটা হবে, সুমন ভালো ছেলে, ভালো বানাবে, কিন্তু ওই মানে আমার রাতের ঘুমটাকে কাটতে হবে সুমনকে, এটা সুমনের চ্যালেঞ্জ। আমি ওকে বলছি স্ক্রিপ্টটা লেখো। কাস্টিং আবার অর্পিতা আমি বলি যে ওইটা সুমনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমি ইচ্ছে করলে যে কোনো ছবিতে অর্পিতার সঙ্গে কাজ করতে পারতাম। আমার একটাই প্রশ্ন, দর্শক যাদের দেখে বলেন এটা না নিজের বউ ছাড়া হয় না, এই জায়গাটায় নিয়ে যেতে হবে স্ক্রিপ্টটাকে, মানে এটা অনেকটা যদি আমি মনে করি উইল স্মিথ যখন ছবিটা করেছিল নিজের ছেলেকে নিয়ে, আমরা বলেছিলাম না যে এই ছবিটা দেখে এটা নিজের ছেলে ছাড়া ইকুয়েশনটা হয় না, সেরমভাবে যদি আমি আর অর্পিতা একটা ছবি করি, কারণ ও ম্যাচিওর, এখন তো আরও গাছের তলায় দাঁড়িয়ে নাচ করার মতন অভিনেত্রী নয় আর আমিও এখন না, তাহলে দর্শককে সেই চ্যালেঞ্জটা আমার নয়, সেই চ্যালেঞ্জটা কিন্তু ডিরেক্টরের, অ্যান্ড আই হ্যাভ গিভেন হিম দ্যাট চ্যালেঞ্জ যে তুমি কাস্টিং করেছো সব ভালো করবো আমি। ইয়েস, সাবজেক্টটা খুব মজা, খুব ইন্টারেস্টিং, আমার কথা মনে হচ্ছে খুব আধুনিক এবং খুব আজকের দিনে মজা পাবে লোকে, একদম আর্ট ফিল্ম নয়, কমার্শিয়াল সাবজেক্ট। সিনেমাটাকে আমি বারবার বলি, মানে অ্যাটলিস্ট দ্য কাইন্ড অফ ফিল্ম আমি এখন করছি, বা একটা সময় ছিল বছরে 12-14 ছবি করছে না, আমি আই ওয়ান্ট দ্য ফিল্ম হ্যাজ টু বি কোকড, মানে একটা জিনিস একটু গরম করা হলো, সেদ্ধ করা হলো, মশলা দেওয়া হলো, ভালো লাগলো না আবার মশলা দাও, এই যে টাইমটা আমি দিতে চাই। তাতে যদি আমার কাছে কেউ না আসেন বা কেউ যদি ভাবেন যে আমাকে নেবেন না, আমাকে কাস্ট করবেন না, ফোল্ডেড হ্যান্ড বলছি প্লিজ নেবেন না, এটা আমার অধ্যতনা। আমি আছে 30 বছর পর মনে করি এইটা আমি পেতে চাই, কারণ আমার কাছে যে দর্শকরা, হ্যাঁ তার পেছনে আমার ডিরেক্টরদের অবদান অনেক বেশি, সেই ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব বাবু, স্বপন সাহা, গৌতম ঘোষ, শ্রীজিৎ, টনি সবাই, কিন্তু আজকে দর্শকরা আমাকে যেখানে দেখিয়ে দিয়েছেন, এখন আমি যদি নিজে এটা না করি আই ক্যান প্লে উইথ এভরি ওয়ান, আই ক্যান প্লে উইথ মাই অডিয়েন্স। আমি সারা জীবন একটা জিনিস বিশ্বাস করি, আমার ঈশ্বর ভগবান হচ্ছে অডিয়েন্স, তারা আমাকে এখন যেভাবে চান, তারা আমাকে যে যে এক্সপেরিমেন্টের মধ্যে দেখতে চান, তার জন্যে সময় ব্যয়টা আমাকে এবং আমার ফুল টিমটাকে করতে হবে। কিন্তু ধরো এই কেমিস্ট্রিটা তৈরির পেছনে তো তোমার আর অর্পিতা দুজনেরই যৌথ প্রচেষ্টাও প্রয়োজন। অর্পিতা ওই জায়গাটায় না, অর্পিতা কিন্তু আমাকে পুরো শিক্ষকের মতন দেখে, মানে অর্পিতা কে একজন প্রশ্ন করেছিল যে একটা অ্যাওয়ার্ড শোতে, আমি অ্যাওয়ার্ড পাওয়ার পরে গিয়ে বলেছিল যে সব স্ত্রীরা গিয়ে স্বামীরা অ্যাওয়ার্ড পেলে হাগ করে, বলেছিল ওকে আমি হাক করতে যাই সবার সামনে ঘুরে চর মেরে দেবে, আমি ওকে হাক করার কে, হ্যাঁ আই ক্যান গো অ্যান্ড টাচ হিজ ফিট। সো ওইখানটা না অর্পিতা কিন্তু আমাকে ওই অন্য যেরকম আমাকে ওরা সবাই সিনিয়র জায়গায় বসিয়ে রাখে, ওখানটা কিন্তু অর্পিতা আমাকেও প্রফেশনাল জায়গাটা আমাকে সিনিয়র জায়গায় বসিয়ে রাখে, মানে ওইখানটা হাজব্যান্ড ওয়াইফ ইকুয়েশনটা ও মানে না, বলে তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর মাচ সিনিয়র, তোমার কাছে আর 5 জন ঠিক যেভাবে টিপস নেয় আসে জানার চেষ্টা করো, আমি ঠিক সেইভাবে নেব। অ্যান্ড আই থিঙ্ক আমার সিনেমাটা অভিনয়ের জায়গায় সেই ইকুয়েশনটা ওয়ার্ক করবে, কিন্তু আমি যে পার্সপেকটিভটা থেকে বলার চেষ্টা করছি, মানে নোবডি উইল কাম অ্যান্ড সে অর্পিতা যে তুমি এই পার্টটা করলে কেন, বা তুমি প্রসেনজিতের সাথে অভিনয়টা করলে কেন, 1000 পিপল উইল আস্ক মি
আপনি আপনার স্ত্রীকে কেন কাস্ট করলেন? ভারতীয় চলচ্চিত্রে স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করেছে একই ফিল্মে হিরো হিরোইন বা দুটো কেন্দ্রীয় চরিত্র এবং সেটা খুব সাকসেসফুল হয়েছে, এই উদাহরণ কিন্তু কম আছে। সেটা জন্যই তারও ডিফেক্ট। ইটস এ চ্যালেঞ্জ। মানে আমি বলছি হ্যাঁ, মানে অমিতাভ, জয়া বচ্চন এদের ছাড়া এই যে বলছি ওই যে স্বামী স্ত্রীর ইকুয়েশনটা যদি সিনেমাটার মধ্যে না বেরোয়, ওই কারণে বারো ওই কথাটা বলছি, ওইটা তো আমি ডিরেক্টরটাকে চ্যালেঞ্জ দিয়েছি। হি হ্যাজ টু, মানে ও তো ওই কাস্টিংটা করেছে, এখন ওর গল্পটা রেডি আছে, একটা একটা ওভারঅল লাইন আপ রেডি আছে, উই অল লাইক ইট, বাট হি হ্যাজ টু নাও মেক দ্য স্ক্রিপ্ট ইন দ্য ওয়ে ওয়্যার পিপুল শুড কাম অ্যান্ড সে যে হ্যাঁ ভাই এটা না, এই ইকুয়েশনটা এবার স্ক্রিনের সামনে নিয়ে গিয়ে ওয়ার্ক করা আমাদের দায়িত্ব, মানে আমাদের দায়িত্ব, আমার অভিনেতা অভিনেত্রীর দায়িত্ব, বাট তার আগে অবধি এটা ডিরেক্টরের জন্য বড় চ্যালেঞ্জ, খুবই বড় চ্যালেঞ্জ। কুমাদা, সিঙ্গাপুরে বাংলা ছবির উৎসব এবং তাতেই বিপুল সাড়া, কেমন লাগছে তোমার আবার দুটো ছবি? খুব ভালো লাগছে। মানে আসলে কি, আমি তো এমনিতেই খুব কম যাই এদিক ওদিকে, আমি আইসল্যান্ড থেকে শ্যুট করে এতটা প্রায় 22 ঘন্টা জার্নি করে এখানে এসেছি। আমার সত্যি বলছি শোনো, অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আমার ঘোরা, মানে কানস থেকে শুরু করে টরন্টো সব জায়গায় গেছি, আমাদের ইন্ডিয়ান এই তো সুন্দর অর্গানাইজ করেছে, এবং এখানে কালকে আমার 22শে শ্রাবণ দেখিয়েছে, মানে আমি ওপেনিং ফিল্ম ছিল অটোগ্রাফ, এবং দর্পণ যারা এই প্রচেষ্টার, দর্পণ এবং মীর বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ইন সিঙ্গাপুর, আই থিঙ্ক ওরা এই প্রথম বছর করছে, কিন্তু ওরা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন পুরো জিনিসটা, আমার মনে হয় ফিউচারে এটার একটা খুব ভালো পসিবিলিটি আছে, এবং আমি এই পসিবিলিটিটা কোথাও একটা মনে হয়েছিল বলেই আমি এই এতটা কষ্ট করে এত দূরে এসেছি। কুম্বাদা, র্যাপিড ফায়ার, গোড়েগাঁও ফিল্ম সিটি না ইন্দ্রপুরি স্টুডিও? ইন্দ্রপুরি স্টুডিও। সুজিত না সৃজিৎ? সৃজিৎ। দিবাকর বন্দ্যোপাধ্যায় না অনুরাগ বসু? খুব বলা ডিফিকাল্ট, ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। অনুরাগ কাশ্যপ না মধুর ভান্ডারকর? সাবজেক্ট ভালো পেলে অনুরাগ। গানের ওপারে না বাংলার সেরা পরিবার? প্রফেশনালি বাংলার সেরা পরিবার, ভালো লাগার জায়গা থেকে গানের ওপরে। অর্পিতা, অভিনেত্রী হিসেবে, প্রযোজক হিসেবে? অভিনেত্রী হিসেবে, এনি টাইম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যা প্রডিউসার, অ্যাজ অ্যা হিরো, অর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য ইন্ডাস্ট্রি? অভিভাবক। কুম্বাদা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, তুমি সময় দিয়েছো আমাদেরকে এখানে, আমরা বসে আড্ডা মারলাম, খুব ভালো লাগলো। সিঙ্গাপুরের মাটিতে বসে আমরা বাংলা ছবি নিয়ে আলোচনা করছি, তার কারণ এই মুহূর্তে সিঙ্গাপুরে প্রথম বাংলা চলচ্চিত্র উৎসব হচ্ছে বিপুল উদ্দীপনার সঙ্গে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।